আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হইছে কার কার? দেখি প্রথম মেয়ে কার? মাশাআল্লাহ, আমারও দুই মেয়ে। আপনারও দুই মেয়ে? আপনারও দুই মেয়ে? মাশাআল্লাহ, হাত নামান চড়াঙ্গার ভাইরা, হাত নামান। তো এই ঘরগুলো বরকতময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিন ছেলে ছিল, একজনও বেঁচে ছিল না, আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায়। চার মেয়ে ছিল, ওনারা বেঁচে ছিলেন, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম আর ফাতেমা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন, ফাতেমা তু বিদউ মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয়, আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্ব নবীর মুখে হাসি ফুটাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সফরে গেলে সব শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে যেতেন। আবার সফর থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরতেন, তখন এসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন। নারীদেরকে খুব ভালোবাসতেন, বলতেন রিফকাম বিল কাওয়ারির, কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসূল নারীদেরকে তুলনা দিয়েছেন। কাচের গ্লাস যেমনি আস্তে রাখি, আস্তে ধরি, আস্তে উঠাই, আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি, আমরা যেন মেজাজ না দেখাই, আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি। এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি? বিবাহিত এই ছোট বাচ্চারা, তোমরা হাত তুলো না আবার। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা বাসায় রাগারাগি করেন না তো? ভাবিদের সাথে রাগারাগি করবেন না। আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেবেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, ওই মুচকি হাসি দিলেও সৎকার সওয়াব দেয় কে? আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন, সওয়াব আছে না নাই? স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন, সওয়াব আছে না নাই? এমনকি আল্লাহর হাবিব বলেছেন, অফি বুদা ইয়াহাদিকুম সাদাকা, তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও, ওই সময়গুলোর জন্য তোমার আমলনামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে? এজন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন, আগে সালাম দিবেন। স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। আম্মা জান আয়েশা বললেন, এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আগে সালাম দিতে পারি নাই। মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মা জান আয়েশাকে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই। তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা, তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই? আছে। এরপরে কন্যাকে যখন আপনি শিক্ষা দান করবেন, ভালো পাত্রের হাতে তুলে দিবেন, তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এরপর সে যখন কারো স্ত্রী হয়, তার কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে। তারপর যখন সন্তান সম্ভব হয়, অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায়, সন্তান ডেলিভারি করতে যে নারী মারা যায়, ওই নারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন। আর যদি সহি সালামতে বাচ্চা ডেলিভারি করতে পারে, তাহলে ইসলাম বলে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার পুরুষেরা শোনো, তোমাদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। পড়েন। আচ্ছা, এই দুনিয়াটাকে যদি 100 বার আমরা বিক্রি করে দেই, ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে? এই দুনিয়াকে 2000 বার বিক্রি করে দিলে যে টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই, ওই চেয়ারের দাম হবে? তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর 8টা জান্নাত পড়ে আছে, ওই 8টা জান্নাতের ওই পা দুইটার দাম কত?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কাতাতা জিলদাক, তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছো এক ঢোক দুধের শোধ কোনোদিন আদায় হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ, মায়ের একে ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহা ঠিক কিনা। এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা জন্য মা বাবার কাছ থেকে দোয়া নেই, পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয়, আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয়, আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য আব্বা আম্মার দোয়া নিতে রাজি আছি তো, যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দারাজ করে আমরা পড়ি আমিন। যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বট বৃক্ষগুলোকে হারিয়েছি তাদের কবরগুলোরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি আমিন। আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কথা শুনবো। বিশৃঙ্খলা করবেন না ভাইয়ারা, এই যে এই দিকের ছেলেরা এখনো থামতে পারতেছে না, ঘটনা কি? এই ছেলেরা বসে যাও বসে যাও, আর আওয়াজ করো না। এরকম বিশৃঙ্খলা তো আমি দেখি নাই কোথাও, সব জায়গায় আমি কথা বলার পরে পুলিশ ভাইরা নিয়ন্ত্রণ করার পরে থেমে যায়, কিন্তু চুয়াডাঙ্গাতে তারপরেও থামানো সম্ভব হচ্ছে না। মাশাআল্লাহ তো থামছে। আমরা যে বইটা থেকে কথা শুনবো, চুয়াডাঙ্গার ভাইরা দেহের সবটুকুন শক্তি গলার মাছ বরাবর এনে আওয়াজ করে বলেন তো এই বইটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution, this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক না? এজন্য আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যে কিতাবের দিকে, কিতাবটার নাম আল কোরআন। এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কিতাবে যে সন্দেহ নাই এ কথা কোরআনে বলে দিয়েছে কে?